দেখছো চেহারাটা তুমি কি বানাইছো কতদিন যে আমার হাত পড়ে নাই তোমার চেহারা দেখলেই বোঝা যায় আই তো তোমার শোকই একদম দৃষ্টিটা শেষ খালি ও বিমান কিন্তু আর তো ডর লাগতেছে কি এ ডর এই যে তোমার সাথে যে আর ঝগড়া এখন যে ঝগড়ার মধ্যে তুমি আর বাসায় এসে আর মেকআপ করে দিতেছো কি উচিত চলি এসে দেখি ফেলে তখন দেখলে কি হবো ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ আমি তো প্রফেশনাল না রোমিও প্রফেশনাল বিউটিশিয়ান এটা পৃথিবীর সবাই জানে আমি তো এই প্রথমবার তোমার বাসায় আসছি যে তা তো না এর আগে আসছি না এটা ঠিক আছে কিন্তু তখন তো আমগুলো আগে ঝগড়া ছিল না এখন তো ঝগড়া আরে ঝগড়া জাতি একদিকে প্রফেশনালিজম আর একদিকে এইটা তো আমার রুটি রুজি এইটা করেই আমার খাইতে হয় সুতরাং এর সাথে ঝগড়ার কোনো সম্পর্ক নাই আমার কাজ শেষ দরকার হলে ঝগড়া আবার শুরু হবে আমি এটা উদাহরণস্বরূপ বুঝাইতে চাইছি ঝগড়া করবো কেন তোমার সাথে ঝগড়া আমার যায় কও দেখি এই দিকের বাসনটা বলে আরে কি সুন্দর লাগে বাবা 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 হ্যাঁ তোরে কি সুন্দর লাগে কি লীলা খেলা দেখতাছি কিসের লীলা খেলা দেখতাছ কি এখানে মেকআপ করতাছি এর মধ্যে লীলা খেলা কার আসে কর্তিকা কর্তিকা সে বুঝো না হ্যাঁ তুমি কা সাবু কুস্তা বুঝো না আরে বোঝা বুঝির কি আছে আমি তো মেকআপ করতেছি এর মধ্যে আর আমি তো বোঝার কিছু দেখি না বোঝার বুঝতে দেখো না তোমার না তাইলে ঝামেলা চলতেছে তাহলে তুমি এবারে কিটা করতেছো আরে বাবা আমি একজন প্রফেশনাল বিউটিশিয়ান পৃথিবীর সবাই জানে ঝামেলার জায়গায় ঝামেলা থাকবে প্রফেশনের জায়গায় প্রফেশন থাকবে আমাদের এই কাজ শেষ হইলে দরকার হইলে আবার ঝামেলা শুরু হবে আবার ঝগড়াঝাটি হবে তা দিয়ে তোমার কিছু যায় আসে এই চুপ তোর লগে আমি কোনো কথাই কইতাম না এই তুই কি করে করবা না কত চুপ করে দাও বলাই দেব বাংলা বলাই দেব চুপ তোর লগে আমার কোনো কথা নাই তুই আমারে কও তোর সমস্যা কি তুই না বুঝলি হ্যাঁ লগে তো সব কাটা ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ আমার জিগরি বান্ধবীর কুলো বইয়া আমার জিগরি শত্রু মেকআপ গোসাগোসি করতেছে সহ্য হইতাছে না জেলাস